الحمد لله والصلاة والسلام رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা মদিনায় কিংবা মক্কায় এসেছেন তারা দেখবেন মক্কার অলিতে গলিতে কিংবা মদিনার রাস্তায় রাস্তায় যেই পাখিটি সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো কবুতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবুতরকে ভালোবাসতেন এই কবুতর সবার কাছে একটা প্রিয় যে কারণে মানুষ এই কবুতরকে খাবার দেয় আর এই কবুতর এত ব্যাপক আকারে যে এরা দিনের বেলা কোথায় থাকে রাতের বেলা কোথায় থাকে কেউ জানে না সে কারণে এই কবুতরের প্রতি ভালোবাসা সব মানুষের যারাই যেখান থেকে আসে অনেকে বিভিন্নময় নিয়ত করে এদেরকে খাবার খাওয়ান এই কবুতর এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি নিয়ামত একটি প্রাণী একটি পাখি যেটা ভালোবাসার আলহামাম আলহামাম ফিল ইসলাম ইসলামে এই কবুতরের অবদান অনেক বেশি আল্লাহ রাসূলের ভালোবাসায় এই কবুতর আপনার সৌর পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তারা যেই গুহার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অপেক্ষা করছিলেন তারা নির্জনে কিছু সময় কাটিয়েছেন ওই সময় ঠিক এই কবুতর ওই সূর পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার জন্য তারা পাখিতে খাঁচা বাঁধে এবং সেখানে ডিম পাড়ে এবং সুন্দর করে তারা বাসা বেঁধেছিল এই যে রাসূলের ভালোবাসা কবুতর এই রাসূলের ভালোবাসাই আজ মদিনা এবং মক্কায় আমরা কবুতর দেখতে পাই এই কবুতর প্রশ্ন আসতে পারে এত কবুতর কেন কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন মদিনা হচ্ছে নিরাপত্তা শহর এই জায়গায় কবুতর কিংবা কোনো ধরনের প্রাণী এদেরকে আঘাত করা যাবে না এদেরকে হত্যা করা যাবে না তবে প্রয়োজনে যে উট বা ছাগল দুম্বা এগুলো খাওয়া যেতে পারে কিন্তু আপনার এই প্রাণীকে হত্যা করা যাবে না প্রাণীদেরকে এভাবে কবুতরকে খাওয়া যাবে না সে কারণে একে একে আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে আপনার প্রতিটি এলাকায় আপনি বাবু সালাম তারপরে যতগুলো গেট আছে সব জায়গাতেই এই কবুতর এমনকি ওহুদের পাহাড় বিভিন্ন জায়গায় এই কবুতর পাওয়া যায় এই কবুতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক ছিলেন এই কবুতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন আর বর্তমানেও দেখা যায় এই কবুতর এক সময় চিঠি আদান প্রদান করত আর এই কবুতরকে বর্তমান সময় দেখা যায় বিভিন্ন অপব্যবহার করা হয় অবৈধ কাজে ব্যবহার করা হয় বিশেষ করে আপনার গাঁজা আনা নেওয়া করা এবং হিরোইন আনা নেওয়ার কারণে এই শিকারি কবুতর দিয়ে এই কাজগুলো বাংলাদেশে করা হয় এছাড়াও এই কবুতর যাতে করে আপনার ক্ষতিকারক না হয় সে কারণে আমাদেরকে সদস্য থাকা আল্লাহর দেয়া নিয়ামত এই কবুতরকে যেন আমরা ভালোবাসতে পারি এখানে আসলে কোনো নিয়ত ছাড়াই তাদেরকে খাওয়াতে পারি কেননা এটা আল্লাহর প্রাণী তাই তাদেরকে খাওয়ানো কিন্তু এদেরকে খাওয়ালে সন্তান হবে এদের খাওয়া খাবার খেলে সন্তান দিবে বা বরকত হবে এরকম নিয়ত না করা আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করছি যত কবুতর আছে মক্কা এবং মদিনায় সব কবুতরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুক আর এই যে বাচ্চারা এসে খেলাধুলা করে কবুতরের সাথে এটা অনেক বড় নিয়ামত আল্লাহ সুবহান তালা আমাদের বাচ্চাদেরকে আমাদের পরিবার পরিজনকে নিয়ে এসে এই সুন্দর জায়গাগুলোকে একত্রে থাকার এবং কিছু সময় দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু